নক্ষত্রের চলাফেরা ইশারায় চারিদিকে উজ্জ্বল আকাশ, বাতাসে নীলাভ হয়ে আসে যেন প্রান্তরের ঘাস। কাঁচ পোকা ঘুমিয়েছে, গঙ্গা ফোরে সেও ঘুমে, আম নিম হিজলের ব্যাপ্তিতে পড়ে আছো তুমি, মাটির অনেক নিচে চলে গেছো কিংবা দূর আকাশের পাড়ে। তুমি আজ কোন কথা ভাবছো আধারে? ওই যে ওখানে পায়রা একা ডাকে জামিনের বনে, মনে হয় তুমি যেন ওই পাখি, তুমি ছাড়া সময়ের এ উদ্ভাবনে। আমার এমন কাছে আশ্বিনের এত বড় আকুল আকাশে, আর কাকে পাবো এই সহজ গভীর অনায়াসে? বলতেই নিখিলের অন্ধকার দরকারে পাখি গেল উড়ে, প্রকৃতিস্থ প্রকৃতির মতো শব্দে, প্রেম অপ্রেম থেকে দূরে। জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতা তুমি, তাই দিয়ে শুরু করলাম আজকের এই সকাল। শুভ সকাল জানাচ্ছি, আমন্ত্রণ সকাল 24-এর আজকের আয়োজনের সাথে আছি তাসনুভব মোনা। আজ মঙ্গলবার 19 সেপ্টেম্বর 2023 খ্রিস্টাব্দ এবং 4 আশ্বিন 1430 বঙ্গাব্দ। চলুন শুরু করা যাক আজকের আয়োজন সংবাদপত্রের শিরোনামকে ঘিরে। সমকাল দিয়ে শুরু করছি আজকের সকাল। আজ মঙ্গলবার, দৈনিক সমকাল, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। রেল কর্তাদের ভুলের মাশুল 4,000 কোটি টাকা, আসছে নতুন 2 প্রকল্প। 8 বছর আগে 125 কিলোমিটার মিটার গেজ রেলপথ তুলে ফেলতে হবে, নতুন ডুয়েল গেজ নির্মাণে খরচ হবে 30,000 কোটি টাকা। ট্রান্স এশিয়ান নেটওয়ার্কে যুক্ত হতে চুক্তি হয়েছিল 2007 সালে, মিটার গেজের বদলে ডুয়েল গেজের সিদ্ধান্ত 2014 সালে। রেলওয়ের মহাপরিচালক কামরুল হাসান বলছেন, ডুয়েল গেজের রূপান্তরের সময় মিটার গেজ সরিয়ে ফেলতে হবে। পদোন্নতি নিয়ে পুলিশে অসন্তোষ, হতাশা। দীর্ঘদিন ধরে ক্যাডার অফিসারদের নানা গ্রেডের পদোন্নতি বন্ধ, দাবি দাওয়া তুললেন ঢাকার 50 থানার ওসি। কনস্টেবলদের পরীক্ষায় একবার পাশ করলে ক্রমান্বয়ে পদোন্নতির দাবি। এবার পড়ছি দৈনিক প্রথম আলো। ভোটার উপস্থিতি নিশ্চিত করার কৌশল নিচ্ছে আওয়ামী লীগ, জাতীয় সংসদ নির্বাচন ও রাজনীতি। ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা মনে করছেন, বিএনপি না এলেও ভোট পড়ার হার বাড়াতে পারলে দেশ বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য দেখানো যাবে, এবং আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার এক্ষেত্রে বলছেন, আমরা ভোটারদের প্রয়োজনে হাতে পায়ে ধরে কেন্দ্রে নিয়ে আসব, প্রত্যেক ভোটারের মুখোমুখি হয়ে সরকারের অর্জন তুলে ধরব। বিনামূল্যে সিম বিক্রির নামে আঙুলের ছাপ চুরি। দিনাজপুরের চিরির বন্দর বিনামূল্যে সিম কার্ড দেওয়ার কথা বলে 3 যুবক গ্রামে এসে লোকজনের আঙুলের ছাপ, চোখের মনির ছবি ও জাতীয় পরিচয়পত্র নিয়ে যান। সিম বিক্রি করা হয় দিনাজপুরের চিরির বন্দর উপজেলার বড় শ্যামনগর গোতামারি পাড়া গ্রামে। প্রতারণার শিকার হয়েছেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার এক বাসিন্দা। সেই সাথে আজ যেহেতু মঙ্গলবার, প্রথম আলোর সাথে রয়েছে নকশা, সংগ্রহ করতে পারেন চাইলে। দৈনিক কালের কণ্ঠ, আংশিক নয় পুরোশত। সুদহার না বাড়ানোর দাবি ব্যবসায়ীদের, গভর্নরের সঙ্গে বৈঠক। সুদহার অস্বাভাবিক হারে বাড়বে না, এখনকার পদ্ধতি অনুসারে সামান্য পরিমাণে ধাপে ধাপে বাড়তে পারে, বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রুফ তালুকদার। এবং এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুল আলম বলছেন, নির্ধারিত রেটের চেয়ে বেশি দামে অনেক ব্যবসায়ীকে ডলার কিনে এলসি খুলতে হচ্ছে। 5 শর্তে আসছে 4 কোটি ডিম,
বাজার নিয়ন্ত্রণে আমদানি 1 কোটি করে ডিম আনবে 4 কোম্পানি। এই ডিম দেশের একদিনের চাহিদা সমান, দেশে ডিমের উৎপাদনে ঘাটতি নেই। ডিমের বাজার নিয়ন্ত্রণে এবার 4 কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এবার পড়ছি দৈনিক ইত্তেফাক। তিতাসের এমডির বিরুদ্ধে তদন্ত শুরু পেট্রো বাংলার, মন্ত্রীর নাম ব্যবহার করে ঘোষের বিনিময়ে গ্যাস সংযোগের অভিযোগ। চিকিৎসা ব্যবস্থাপনা পরিবর্তনের তাগিদ, ঢাকার বাইরে দ্বিগুণ হারে বাড়ছে রোগী, একদিনে মৃত্যু 17, আক্রান্ত 3,084। ইনসার্টে যে ছবিটি দেখছি সেখানে লেখা আছে, আলিফের জ্বর নামছে না, মা মাথায় পানি ঢেলে চেষ্টা করছেন সন্তানের শরীরের তাপমাত্রা কমাতে। এটি গতকাল মুগদা মেডিকেল থেকে তোলা একটি ছবি। সবশেষে পড়ছি দৈনিক বণিক বার্তা। ব্যাংক ঋণ, বড়রা লুট করলেও কৃষকরা ফেরত দিচ্ছেন। দেশের ব্যাংকগুলো থেকে গত অর্থবছরে কৃষকরা 32,829 কোটি টাকা ঋণ নিয়েছেন, বিপরীতে তারা পরিশোধ করেছেন 33,010 কোটি টাকা। এর আগেও কৃষকরা ব্যাংক থেকে নেওয়া ঋণের চেয়ে বেশি পরিশোধ করেছেন। পশ্চিমবঙ্গকে ম্যানুফ্যাকচারিং হবে রূপান্তরের পথে মমতা বন্দ্যোপাধ্যায়, পোশাক পণ্যের বৈশ্বিক জায়ান্ট জারাকে আমন্ত্রণ। সম্প্রতি স্পেন সফরকালে মাদ্রিদে বহুজাতিক ফ্যাশন ব্র্যান্ড জারার সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনাও উপস্থাপন করেন, বিদেশি বিনিয়োগকারীদের জমি ও অন্যান্য সুযোগ সুবিধার আশ্বাস দেন তিনি। এ ছিল আজকের সংবাদ শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছি পরবর্তী আয়োজনে। আজকের দিন, ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল তাই এবারে আমরা জানব, চলুন দেখে নেই। 1796 সালের আজকের এই দিনে জর্জ ওয়াশিংটন প্রেসিডেন্ট হিসেবে তার বিদায়ী ভাষণ দেন। 1893 সালে নিউজিল্যান্ড প্রথমবারের মতো নারীদের ভোটাধিকার দেয়। 1962 সালের এই দিনে ভারত চীন সীমান্ত সংঘর্ষের শুরু। 1985 সালে মেক্সিকোয় ভূমিকম্পে 20,000 লোক নিহত হয়। 1994 সালের এই দিনেই যুক্তরাষ্ট্রের 20,000 সেনা দক্ষিণ ক্যারিবীয় সাগর তীরবর্তী ক্ষুদ্র দেশ হাইতিতে হামলা চালিয়ে দেশটি দখল করে নেয়। 2006 সালে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্কারী সামুদ্রিক ঝড়ে বাংলাদেশের শত শত জেলে প্রাণ হারায়। শুভ জন্মদিন আজকের দিনে যাদের জন্মদিন, যারা দেখছেন সকাল 24 তাদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। দেখে আসবো পৃথিবীতে যারা কিংবদন্তি, যারা বিশেষ ব্যক্তিত্ব, তাদের কাদের জন্মদিন আজ, চলো দেখে আসি। 1911 সালের এই দিনে জন্মগ্রহণ করেন নোবেল বিজয়ী ঔপন্যাসিক উইলিয়াম গোল্ডিং। 1980 সালে তিনি রাইটস অফ প্যাসেজ, রোমাঞ্চকর সমুদ্র যাত্রার উপর লেখা বইয়ের জন্য জিতেছেন সাহিত্যের অন্যতম সম্মাননা দ্য বুকার প্রাইজ। পরবর্তীতে 1983 সালে লর্ড অব দ্য ফ্লাইজ এর জন্য সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। 1914 সালের এই দিনে জন্মগ্রহণ করেন প্রথিতযশা কণ্ঠশিল্পী সুচিত্রা মিত্র। রবীন্দ্রসঙ্গীতের একজন অগ্রগণ্য গায়িকা ও বিশেষজ্ঞ ছিলেন তিনি। তিনি চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী এবং অভিনেত্রীর ভূমিকাও পালন করেছেন। 1971-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তার দৃপ্ত কণ্ঠে গাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছিল। 1973 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেন। 1934 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি অধ্যাপক, লেখক, গবেষক এবং লোকসংস্কৃতি বিশেষজ্ঞ সুধীর চক্রবর্তী। বাংলার লোকগান লোকভাষাকে তিনি পৌঁছে দিয়েছেন বিশ্বদুয়ারে। ঔপনিবেশিক গদ্যের ধাঁচকে তিনি সম্পূর্ণ রকম তার নতুন আখ্যান রচনার ধারা দিয়ে পাল্টে দিয়েছিলেন। 50-এরও অধিক মৌলিক গ্রন্থের জনক এই ব্যক্তির মেধা ও বিক্ষণ তার লেখায় তো বটেই, এমনকি ফুটে উঠত তার গ্রন্থের উৎসর্গপত্রেও। 1987 সালের এই দিনে জন্মগ্রহণ করেন আমেরিকান অভিনেত্রী ড্যানিয়াল নিকোল পানাবেকার। তিনি কিশোরী হিসেবে অভিনয় শুরু করেন এবং ডিজনি চলচ্চিত্র স্টক ইন দ্য সারবার্বস, স্কাই হাই, রিড ইট অ্যান্ড হুইপে তার ভূমিকার জন্য বিখ্যাত হয়েছিলেন। তিনি 3টি ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ড জিতেছেন।
চলুন তবে জেনে আসি গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য কি বলছে এবং সেই সঙ্গে জানাবো আজকের সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে 25.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5, সর্বনিম্ন 28। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 36, সর্বনিম্ন 28.9। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 33.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 32.1, সর্বনিম্ন 25। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 31.5, সর্বনিম্ন 26। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে বান্দরবানে 23.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 36.4 ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন ঢাকা, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। কিশোরগঞ্জের হাওড়ে গড়ে উঠেছে ছোট বড় প্রায় 1300 হাঁসের খামার। এতে কর্মসংস্থান হয়েছে কয়েক লাখেরও বেশি মানুষের। তবে অভিযোগ রয়েছে এসব খামারের কোনো খোঁজখবর নিতে আসেন না প্রাণী সম্পদ কর্মকর্তারা। আছে ভ্যাকসিনের সংকটও। এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, জনবলের অভাবে ঠিক মতো দেখভাল করা সম্ভব হচ্ছে না, তবে আশা করছেন খুব শীঘ্রই তা কাটিয়ে উঠবেন। খায়রুল আলম ফয়সালের তথ্য, চিত্রে ডেস্ক রিপোর্ট। উন্মুক্ত জলরাশিতে অবাধ বিচরণে মগ্ন হাঁসের দল, সঙ্গী সাথে নিয়ে মনের সুখে হাওড় বেড়ানোর এই দৃশ্য কিশোরগঞ্জের। প্রতিদিন সকালে খামারিরা হাঁস ছেড়ে দেন হাওড়ের বুকে। প্রাকৃতিক খাবারের পাশাপাশি শামুক ও ধান খাওয়ানোর কাজটিও করেন হাওড়েই। জেলার 7 উপজেলার 1300 বাণিজ্যিক খামারে বর্তমান হাঁসের সংখ্যা 23 লাখ। পরিবেশ ভালো থাকায় লাভবান হচ্ছেন খামারিরা। আমি আজকের থেকে 15 বছর ধরে আশপাল আছি এই নদীর মধ্যে। নদীর আশপালার পরে আমরা বেশ লাভবান আছি। যেহেতু কিনে এনে খাওয়াই তাই আমাদের লাভবান হয় না, আর পানির মাঝে যে শামুকগুলা খাই হাঁসে খাইলে আমরা এই লাভবান হয়। হাওড়ের কারণ মনে কারণ খেতে পারবে, তারপরে আমাদের সঞ্চয় হবে, তার জন্য আমার লাভবান হবে। তবে খামারিদের অভিযোগ, প্রাণী সম্পদ কর্মকর্তারা কোনো খোঁজ খবর রাখেন না, পাওয়া যায় না রোগ বালাইয়ের ভ্যাকসিন। যেভাবে দেওয়ানোর দরকার দেয় না, আমরা ভ্যাকসিনের সময় ভ্যাকসিন পাই না, গেলেও আপনার পাওয়া যায় না, কই দিন নাই দিন গেলে তো হয় না। ডাক্তার দিছে আসে দেখবার লাগে দিছে, তারা আর কেউ আইন না দেখবার লাগে, ছ পাঁচ মারা যায় লোকে, তখন গেলে আরও এরা অফিসে গেলে লোক পায় না। এদিকে চাহিদা অনুযায়ী ভ্যাকসিন সরবরাহ করা হয় বলে দাবি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার। সাথে জানালেন জনবল স্বল্পতার কথা। লোকজন যায় না এই কথাটা ঠিক নয়, কারণ আমাদের এলাকা ভিত্তিক জনবলের ঘাটতি আছে। ভ্যাকসিন আমাদের উৎপাদন আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে এবং আমরা আশা করি যে এই বৃদ্ধি অব্যাহত থাকবে এবং অচিরেই আমরা খামারিদের এই চাহিদাটা সম্পূর্ণভাবে মেটাতে সক্ষম হব। স্বল্প সুদে ব্যাংক ঋণ ও সরকারের পৃষ্ঠপোষকতা পেলে হাওড় অঞ্চলের হাঁস পালনে বিপ্লব ঘটবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।